ডিয়ার ফিফথ ইয়ার স্টুডেন্টস ফাইনাল ফর এক্সামিন, তোমরা কি ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্টস হিয়ার, প্লিজ কমেন্টস। টুডে আই উইল ডিসকাস শর্টকে রিলেটেড কোয়েশ্চন। মাই টপিক ইজ অ্যাবনর্মাল টেম্পারেচার। অ্যাবনর্মাল টেম্পারেচার মিন্স রেইজড টেম্পারেচার, দ্যাট ইজ ফিভার। নর্মাল বডি টেম্পারেচার অ্যান্ড ইটস ভেরিয়েশন, ইউ নো ভেরি ওয়েল নর্মাল বডি টেম্পারেচার। নর্মাল বডি টেম্পারেচার ইজ 98 টু 99 ডিগ্রি ফারেনহাইট, অর 37 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার ইজ অলওয়েজ টেম্পারেচার lowest temperature in the morning and is highest in the evening. This is the normal. When temperature is more than 99 degree Fahrenheit, this patient is pyrexic or febrile. Or hyperpyrexia, when temperature is more than 107 degree Fahrenheit, this is hyperpyrexia. And hypothermia, below temperature 95 degree Fahrenheit or below 35 degree centigrade. এগুলো আমাদেরকে নর্মাল, এই নর্মাল ইনফরমেশানগুলো আমাদেরকে জানতে হবে সবসময়। নেক্সট তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে মেথডস অফ টেকিং বডি টেম্পারেচার, দ্যাট ইজ মেথডস অফ টেকিং বডি টেম্পারেচার, দ্যাট ইজ সাইটস। আমরা জানি যে বডিতে কোর টেম্পারেচার থাকে অ্যান্ড বডি সারফেস টেম্পারেচার থাকে। কোর টেম্পারেচার সিন ইন ওরাল ক্যাভিটি অ্যান্ড রেকটাম। Core temperature is seen in oral cavity and rectum is most reliable and rectum is most reliable and accurate. Body surface and surface temperature axilla or groin. এখন এই যে টেম্পারেচার আমরা রেকর্ড করব, এই রেকর্ড টেম্পারেচার এট দ্য সাইট ফর 1 মিনিট। আমরা এই টেম্পারেচারটা রেকর্ড করব যে আমরা 1 মিনিট ধরে রেকর্ড টেম্পারেচার সাইট ফর 1 মিনিট। ওকে, তারপর নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হুইচ সাইট ইজ প্রিফার্ড ফর রেকর্ডিং অফ টেম্পারেচার, হুইচ সাইট ইজ প্রিফার্ড ফর রেকর্ডিং অফ টেম্পারেচার। ইউর আনসার ইজ ওরাল ইজ দ্য ইম্পর্টেন্ট, ওরাল ইজ প্রিফার্ড ফর রেকর্ডিং অফ টেম্পারেচার। এখন ইফ দ্য ওরাল টেম্পারেচার ক্রসেস 99 ডিগ্রি ফারেনহাইট, the patient is febrile. Oral temperature does not change. Oral temperature does not change with sweating or vasoconstriction. So, but axillary temperature may changes. So, oral temperature recording is most preferred method. Next, tomake jiggesh korte paren je contraindication of taking oral temperature. Oral temperature কন্ট্রাইন্ডিকেশনগুলো বলো। তাহলে এখানে আমাদের তখন আনসার হবে যে কন্ট্রাইন্ডিকেশন অফ টেকিং ওরাল টেম্পারেচার মধ্যে হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন ডিউরিং কনভালশন অর হিস্ট্রি অফ রিকারেন্ট ফিট আফটার টেকিং হট টি অর হট কফি সিভিয়ার ডিসমিয়া আনকনশিয়াস পেশেন্ট অ্যান্ড বেলস পলসি, দিস আর কন্ট্রাইন্ডিকেশন অফ টেকিং ওরাল টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়েন দ্য রেক্টাল টেম্পারেচার ইজ প্রিপার্ড, রেক্টাল টেম্পারেচারকে তখন যখন রেক্টাল টেম্পারেচার কখন তুমি প্রিপার্ড করবা। সাধারণত যে রেক্টাল টেম্পারেচার রেকর্ড করা হয় ইন কলাপসড পেশেন্ট, কমাটোস্ট অর এল্ডারলি পেশেন্ট। নাম্বার ওয়ান, কলাপসড পেশেন্ট, কমাটোস অর এল্ডারলি পেশেন্ট। নাম্বার টু, কলেরা পেশেন্ট। ইন কলেরা পেশেন্ট সারফেস টেম্পারেচার ইজ সাবনর্মাল বাট রেক্টাল টেম্পারেচার ইজ রেজড। ক্লিয়ার? অ্যান্ড থার্ড, এলজিট ম্যালেরিয়া। দিস আর রেক্টাল টেম্পারেচার থ্রি কন্ডিশনস রেক্টাল টেম্পারেচার ইজ প্রিপার্ড। এখন তোমাকে যে আমাদের এই প্রশ্নের রিলেটেড সাথে নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য পয়েন্টস টু বি নোটেড ইন কেস অফ ফিভার, হোয়াট আর দ্য পয়েন্টস টু বি নোটেড ইন কেস অফ ফিভার।
তাহলে একটা ফিভারের ক্ষেত্রে আমরা কি পয়েন্টসগুলো নোট করব। তাহলে নাম্বার ওয়ান ডিউরেশন, নাম্বার ওয়ান ডিউরেশন, নাম্বার টু অনসেট, দিস ইজ র্যাপিড গ্রেজুয়াল অর স্টিপুলেটেড প্যাটার্ন, দিস ইজ দ্য অনসেট। নাম্বার থ্রি অনসেট উইথ চিলস অ্যান্ড রাইগর, অনসেট উইথ চিলস অ্যান্ড রাইগর। নাম্বার ফোর হুইচ টাইপস অফ ফিভার, টাইপস দ্যাট ইজ কন্টিনিউড, রেমিটেন্ট অর ইন্টারমিটেন্ট। নাম্বার ফাইভ হায়েস্ট রেকর্ড অফ টেম্পারেচার, অ্যান্ড নাম্বার সিক্স রেসপন্স টু অ্যান্টিবায়োটিক্স, নাম্বার সেভেন নাইট সুইটস, অ্যান্ড নাম্বার এইট অ্যাসোসিয়েটেড ফিচার্স। অ্যাসোসিয়েটেড ফিচার মিন্স কাফ, চেস্ট পেইন, ব্রেথলেসনেস, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, বার্নিং সেন্সেশন, আনকনশাসনেস অ্যান্ড পলিআর্থ্রালজিয়া অর ফিচার্স অফ আর্থ্রাইটিস। দিস আর দ্য পয়েন্টস টু বি নোটেড, দিস আর দ্য পয়েন্টস টু বি নোটেড ইন কেস অফ, দিস আর দ্য পয়েন্টস টু বি নোটেড ইন কেস অফ ফিভার। নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য টাইপস অফ ফিভার, ফিভারের টাইপসগুলো বলো। দিস ইজ ভেরি কমন কোশ্চেন্স, ভেরি কমন কোশ্চেন, এগুলো ফাইনাল প্রব এক্সামিনাতে পারতেই হবে যে হোয়াট আর দ্য টাইপস অফ ফিভার। ফিভারের থ্রি ক্লাসিক্যাল টাইপ, দেয়ার আর থ্রি ক্লাসিক্যাল টাইপ অফ ফিভার। নাম্বার ওয়ান কন্টিনিউড ফিভার, নাম্বার টু রেমিটেন্ট ফিভার, অ্যান্ড নাম্বার থ্রি ইন্টারমিটেন্ট ফিভার। কন্টিনিউড ফিভার, রেমিটেন্ট ফিভার অ্যান্ড ইন্টারমিটেন্ট ফিভার, কিপ ইট মাইন্ড, কন্টিনিউড ফিভার অ্যান্ড রেমিটেন্ট ফিভার নেভার টাচেস দ্য বেস লাইন। কন্টিনিউড ফিভার অ্যান্ড রেমিটেন্ট ফিভার নেভার টাচেস দ্য বেস লাইন, বাট ইন্টারমিটেন্ট ফিভার অলওয়েজ টাচেস দ্য বেস লাইন। শুরুতে এটাই মনে রাখবা। তাহলে আমরা যে ফিভারের থ্রি ক্লাসিক্যাল টাইপস আছে, নাম্বার ওয়ান কন্টিনিউড ফিভার, নাম্বার টু রেমিটেন্ট ফিভার, নাম্বার থ্রি ইন্টারমিটেন্ট ফিভার। কন্টিনিউড ফিভার অ্যান্ড রেমিটেন্ট ফিভার নেভার টাচেস দ্য বেস লাইন, ইন্টারমিডিয়েট ফিভার অলওয়েজ টাচেস দ্য বেস লাইন। এখন তুমি আসো যে আমরা কন্টিনিউড ফিভার কোনটাকে বলবো, মানে হোয়াট ডু মিন বাই কন্টিনিউড ফিভার। কন্টিনিউড ফিভার হচ্ছে ফিভার ডাজ নট ফ্লাকচুয়েটস মোর দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর 1.5 ডিগ্রি ফারেনহাইট ডিউরিং 24 আওয়ার্স। তাহলে ফিভার ডাজ নট ফ্লাকচুয়েটস মোর দেন 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর 1.5 ডিগ্রি ফারেনহাইট ডিউরিং 24 আওয়ার্স অ্যান্ড নেভার টাচেস দ্য বেস লাইন, দিস ইজ কন্টিনিউড ফিভার। তাহলে এখানে ফিভারটা ফ্লাকচুয়েট করবে না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর 1.5 ডিগ্রি ফারেনহাইট চেয়ে বেশি ডিউরিং 24 আওয়ার্স অ্যান্ড নেভার টাচেস দ্য বেস লাইন। তাহলে কারণ কী কন্টিনিউড ফিভারের, কিছু কজ বলো, হোয়াট আর দ্য কজেস অফ কন্টিনিউড ফিভার। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস আর লোভার নিউমোনিয়া, এন্টেরিক ফিভার, লোভার নিউমোনিয়া, এন্টেরিক ফিভার সেকেন্ড উইক অফ এন্টেরিক ফিভার, মিলিয়ারি টিভারকুলোসিস অ্যান্ড মেনিঙ্গোকোকাল মেনিঞ্জাইটিস। এগুলো হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউড ফিভারের কিছু কজ অর এক্সাম্পল। আর রেমিটিন ফিভার হচ্ছে ডেলি ফ্লাকচুয়েশন অফ ফিভার 2 ডিগ্রি সেন্টিগ্রেড অর 3 ডিগ্রি ফারেনহাইট ডিউরিং 24 আওয়ার্স। ডেলি ফ্লাকচুয়েশন অফ ফিভার মোর দেন 2 ডিগ্রি সেন্টিগ্রেড অর 3 ডিগ্রি ফারেনহাইট ডিউরিং 24 আওয়ার্স অ্যান্ড ইটস নেভার টাচেস দ্য বেস লাইন, দিস ইজ রেমিটেন্ট ফিভার। তাহলে হোয়াট আর দ্য কজেস অফ রেমিটেন্ট ফিভার? ইউর আনসার ইজ অ্যামোবিক লিভার অ্যাবসেস, লাং অ্যাবসেস অ্যান্ড সেপ্টিসেমিয়া। ক্লিয়ার? তাহলে রেমিটেন্ট ফিভারের কিছু কজ যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, রেমিটেন্ট ফিভারের কিছু কজ বলো, তাহলে রেমিটেন্ট ফিভারের কজগুলো কী কী? যে কোনো জায়গায় অ্যাবসেস যদি হয়, দ্যাট ইজ অ্যামোভিক লিভার অ্যাবসেস, লাং অ্যাবসেস অ্যান্ড সেপ্টিসেমিয়া, দিস আর দ্য কজেস অফ রেমিটেন্ট ফিভার। এখন তোমাকে নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ইন্টারমিটেন্ট ফিভারটা তাহলে কী? ইন্টারমিটেন্ট ফিভারটা হচ্ছে হোয়েন ফিভার ইজ প্রেজেন্টস অনলি ফর সেভারেল আওয়ার্স, হোয়েন ফিভার ইজ প্রেজেন্টস অনলি ফর সেভারেল আওয়ার্স অ্যান্ড অলওয়েজ টাচেস দ্য বেস লাইন, দিস ইজ ইন্টারমিটেন্ট ফিভার। তাহলে ফিভারটা প্রেজেন্ট থাকবে যে সেভারেল আওয়ার্সের জন্য এবং অলওয়েজ টাচেস দ্য বেস লাইন, দিস ইজ ইন্টারমিটেন্ট ফিভার। এখন তুমি আসো এই ইন্টারমিডিয়েট ফিভারের, ইট হ্যাজ থ্রি সাবডিভিশন। ইন্টারমিডিয়েট ফিভার আবার তিনটা সাবডিভিশন, ইট হ্যাজ থ্রি সাবডিভিশন। নাম্বার ওয়ান কিউটিডিয়ান ফিভার, নাম্বার টু টার্শিয়ান ফিভার অ্যান্ড নাম্বার থ্রি কোয়ার্টার ফিভার। ক্লিয়ার? তাহলে আবার ইন্টারমিডিয়েট ফিভারের থ্রি সাবডিভিশন, কিউটিডিয়ান ফিভার,
টার্সিয়ান ফিভার অ্যান্ড কোয়ার্টেন ফিভার। কিউটিনি ফিভার আমরাকে কোনটাকে বলবো? হোয়াট ডু মিন বাই কিউটিজেন ফিভার? তাহলে ফিভার অকার্স ডেলি, ফিভার আসবে ডেলিতে, দ্যাট ইজ ডেলি রাইজ অ্যান্ড ডেলি ফল, ডেলি রাইজ অ্যান্ড ডেলি ফল, ক্লিয়ার? অ্যান্ড টাচেস দ্য বেসলাইন। তার মোস্ট কমন এক্সাম্পল, কমন এক্সাম্পল হচ্ছে কালাজ্বর। তাহলে কিউটিডিন ফিভারের কমন এক্সাম্পল, হুইচ ওয়ান ইজ কমন এক্সাম্পল ফর কিউটিডিন ফিভার? ইউর আনসার ইজ কালাজ্বর। ইন কালাজ্বর দেয়ার ইজ ডবল কিউটিডিন ফিভার, ইন কালাজ্বর দেয়ার ইজ ডবল কিউটিডিন ফিভার। দ্যাট মিন্স ডবল কিউটিডিন ফিভার মিন্স ডবল রাইজ অফ টেম্পারেচার ইন 24 আওয়ার্স, ডবল রাইজ অফ টেম্পারেচার ইন 24 আওয়ার্স। দিস ইজ টার্ম ইজ ডবল কিউটিডিয়ান ফিভার, ক্লিয়ার? নেক্সট তোমাকে জিজ্ঞেস করবে, নেক্সট হচ্ছে টার্সিয়ান ফিভার। তাহলে টার্সিয়ান ফিভার কি? হোয়েন ফিভার কামস অন অল্টারনেট ডে, হোয়েন ফিভার কামস অন অল্টারনেট ডে, দ্যাট ইজ ওয়ান ডে ইন্টারভেল। সাপোজ কারো ফিভার আসছে স্যাটারডে, আর সানডেতে ফিভার আসবে না, আবার নেক্সট ফিভার আসবে কোথায়? মনডেতে। তাহলে স্যাটারডে অ্যান্ড মনডে। এখন তাহলে তাহলে ফিভারটা কামস অন অল্টারনেট ডে, দ্যাট ইজ ওয়ান ডে ইন্টারভেল। এটার এক্সাম্পল কি? এই টার্সিয়ানের যে এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ম্যালেরিয়া। তাহলে ম্যালেরিয়ার কোনগুলোতে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অ্যান্ড প্লাজমোডিয়াম ওভেলি। অ্যানাদার কোয়ার্টেন ফিভার, কোয়ার্টেন ফিভার কামস টু ডেজ ইন্টারভেল, কোয়ার্টেন ফিভার কামস টু ডেজ ইন্টারভেল। তাহলে কারো ফিভার আসছে স্যাটারডেতে, আর সানডে অ্যান্ড মনডে তার ফিভার আসবে না, আবার আসবে কোথায়? টিউজডেতে। দিস ইজ কোয়ার্টেন ফিভার। তাহলে কোয়ার্টান ফিভারের কমন এক্সাম্পল হচ্ছে যে প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে হবে কি? কোয়ার্টান ফিভার, ক্লিয়ার? এখন আসো যে তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই অ্যানাদার, যখন তুমি ডবল কিউটিডিয়ান ফিভার্সের কমন এক্সাম্পল বলছো কালাজ্বর, তখন তোমাকে কালাজ্বর রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে। যেমন বলতে পারে, হোয়াট আর দ্য প্যাটার্নস অফ ফিভার ইন কালাজ্বর? তাহলে কালাজ্বরের যে ফিভারের প্যাটার্নটা একটু বলো। হোয়াট আর দ্য প্যাটার্ন অফ ফিভার ইন কালাজ্বর? এগুলো আমাদের ফাইনাল ফর্ম এক্সামিনের রিটার্ন পরীক্ষায় আসে, তোমাকে আবার বোর্ড টেবিলেও জিজ্ঞেস করা হতে পারে এগুলো। আর রিটার্ন পরীক্ষায় তো কালাজ্বর নিয়ে প্রশ্ন থাকেই, কাজে তোমাকে এটা জানতে হবে, শর্ট কেসও জানতে হবে। তাহলে হোয়াট আর দ্য প্যাটার্ন অফ ফিভার ইন কালাজ্বর, কালাজ্বরের ফিভারের প্যাটার্নটা কী হতে পারে? তাহলে হচ্ছে তোমার আনসার কি? এটা মে বি এনি টাইপ, ইউজুয়ালি ইন্টারমিডিয়েট ইন নেচার, বাট ইউজুয়ালি মে বি এনি টাইপ, এটা যে কোনো হতে পারে, আর ইউজুয়ালি ইন্টারমিডিয়েট টাইপ, নাম্বার ওয়ান। আর ফিভার মে বি ডবল কিউটিডিয়ান, দিস ইজ ভেরি স্পেসিফিক ফর কালাজ্বর, কিপ ইট মাইন্ড। তাহলে ফিভার মে বি ডবল কিউটিডিয়ান, দিস ইজ ভেরি স্পেসিফিক ফর কালাজ্বর। অ্যান্ড ফিভার ইজ ইউজুয়ালি নকচার্নাল অ্যান্ড উইদাউট সাইন অফ টক্সিমিয়া। যে কালাজ্বরের যে ফিভারটা, এটাতে সাধারণত এটা নকচার্নাল অ্যান্ড উইদাউট সাইন অফ টক্সিমিয়া, এখানে কোনো টক্সিমিয়ার কোনো ফিচার থাকবে না। আর দ্য ফিভার ইজ নট ভেরি হাই অ্যান্ড রেঞ্জিং বিটুইন 101 to 102 ডিগ্রি ফারেনহাইট। সাধারণত ইন কালাজ্বর ফিভারটা ভেরি হাই থাকে না, আর টেম্পারেচার থাকে ইউজুয়ালি রেঞ্জেস থাকে 101 to 102 ডিগ্রি ফারেনহাইট। এখন এরপরে তোমাকে কালাজ্বর রিলেটেড কিছু রিলেভেন্ট কোয়েশ্চেন করতে পারে, এগুলো আমরা অন্য দিন অন্য ক্লাসে ডিসকাস করব। এখন তোমাকে কালাজ্বর রিলেটেড একটা রিলেভেন্ট কোয়েশ্চন জিজ্ঞেস করতে পারে, যদি এই পেশেন্টের এখন হিউজ স্প্লিনোগ্যালি থাকে, তাহলে একটা তুমি বলতে পারে যে একটা পেশেন্ট আসছে ফিভার ফর 6 মান্থ অ্যান্ড ওয়েট লস, ফিভার ফর 6 মান্থ অ্যান্ড ওয়েট লস, হিজ অ্যাপিটাইট ইজ গুড অ্যান্ড অন এক্সামিনেশন দেয়ার ইজ এ হিউজ স্প্লিনোগ্যালি, অন এক্সামিনেশন দেয়ার ইজ হিউজ স্প্লিনোগ্যালি, ইউর আনসার ইজ কালাজ্বর। মনে রাখবা, কালাজ্বরে হিউজ স্প্লিনোমেগালি থাকে। তাহলে লং ডিউরেশন ফিভার উইথ হিউজ স্প্লিনোমেগালি, ইউর আনসার ইজ কালাজ্বর। এটা আমাদের ক্লিনিক্যাল যে বেডসাইড, তোমরা যখন ডাক্তার হবা তখন এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে একটা পেশেন্ট হাই ফিভার নিয়ে, যে ফিভার নিয়ে আসছে 3 মাস ধরে বা 4 মাস ধরে, ফিভার ফর 2 মান্থস অর 3 মান্থস অর 6 মান্থ, বাট ইজ অ্যাপিটাইট ইজ নর্মাল অ্যান্ড ওয়েট লস, অন এক্সামিনেশনে তুমি দেখলা অন এক্সামিনেশন দেয়ার ইজ এ হিউজ স্প্লিনোমেগালি, ইউর সাসপিশন ইজ দিস ইজ কালাজ্বর, ক্লিয়ার? নেক্সট তোমাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই পিরিওডিক ফিভার। তাহলে পিরিওডিক অ্যাটাক্স অফ পাইরেক্সিয়া অল্টারনেটিং উইথ এ পিরিয়ড অফ অ্যাপাইরেক্সিয়া, দ্যাট মিন্স মানে পিরিওডিক
অ্যাটাক অফ পাইরেক্সিয়া অল্টারনেটিং উইথ এ পিরিয়ড অফ অ্যাপাইরেক্সিয়া। তাহলে একটা একটা নির্দিষ্ট পিরিয়ডে তোমার কী থাকবে, পাইরেক্সিয়া থাকবে এবং অল্টারনেটিং হবে এ পিরিয়ড অফ অ্যাপাইরেক্সিয়া। তাহলে পাইরেক্সিয়া অল্টারনেটিং উইথ অ্যাপাইরেক্সিয়া, দিস ইজ টার্ম এজ পিরিয়ডিক ফিভার। তাহলে কমনলি সিন এই এই পিরিয়ডিক ফিভারটা কমনলি সিন ইন হসকিন লিম্ফোমা। পিরিয়ডিক ফিভার কমনলি সিন ইন হসকিন লিম্ফোমা, যেটাকে হসকিন লিম্ফোমাতে এই পিরিয়ডিক ফিভারটাকে বলা হয় প্যাল অ্যাবস্টিন ফিভার। হসকিন লিম্ফোমাতে এই পিরিয়ডিক ফিভার দিস টার্ম এস প্যাল অ্যাবস্টিন ফিভার। অ্যানাদার ইজ ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু, অ্যানাদার ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু। তাহলে পিরিয়ডিক ফিভারের যে ক্যারেক্টারিস্টিক্স কী, এটা এটা হচ্ছে থাকবে যে পাইরেক্সিয়া পিরিয়ডিক অ্যাটাক্স অফ পাইরেক্সিয়া অল্টারনেটিং উইথ এ পিরিয়ড অফ অ্যাপাইরেক্সিয়া। তাহলে পাইরেক্সিয়া অ্যান্ড অ্যাপাইরেক্সিয়া মোস্ট কমন, মোস্ট কমনলি সিন ইন হসকিন লিম্ফোমা, আর দিস ইজ টার্ম এস প্যাল অ্যাবস্টেইন ফিভার, আর অ্যানাদার ম্যালেরিয়া, অ্যানাদার ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু। এখন তোমাকে যখন তুমি হসকিন লিম্ফোমা বললা, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে, ডিসক্রাইব করো যে ডিসক্রাইব দ্য ডিফারেন্ট প্যাটার্ন অফ ফিভার ইন লিম্ফোমা, ডিসক্রাইব ডিফারেন্ট প্যাটার্ন অফ ফিভার ইন লিম্ফোমা, লিম্ফোমাতে যে ডিফারেন্ট প্যাটার্নটা ডিসক্রাইব করো, ফিভারের ডিফারেন্ট প্যাটার্নটা ডিসক্রাইব করো। তাহলে ইট ইজ যে লিম্ফোমাতে অলওয়েজ লিম্ফোমা ইট ইজ অলওয়েজ লো গ্রেড নট অ্যাকম্প্যানেড বাই চিল অ্যান্ড রাইগর, এটা মনে রাখতে হবে। তাহলে লিম্ফোমাতে ইট ইজ ইউজুয়ালি লো গ্রেড, ইট ইজ ইউজুয়ালি লো গ্রেড অ্যান্ড নট অ্যাকম্প্যানেড বাই চিল অ্যান্ড রাইগর। অ্যান্ড ফিভার মে বি দ্য ফিভার মে বি রেমিটেন্ট অর কন্টিনিউড ইন লিম্ফোমা, ফিভার মে বি রেমিটেন্ট অর কন্টিনিউড। আর অকেশনালি ইট ইজ সুইঙ্গিং ফিভার, দ্যাট ইজ উইথ আপস অ্যান্ড ডাউন, অকেশনালি ইট ইজ সুইঙ্গিং ফিভার। আর দেয়ার ইজ এ ক্লাসিক্যাল প্যাল অ্যাবস্টেইন ফিভার ইন লিম্ফোমা, দেয়ার ইজ ক্লাসিক্যাল প্যাল অ্যাবস্টেইন ফিভার, অলরেডি আমি এটা ডিসকাস করছি। তাহলে প্যাল অ্যাবস্টেইন ফিভার তার মানে হচ্ছে কি, সাইক্লিক্যাল ফিভার হয়ার সেভারাল ডেজ অর সাইক্লিক্যাল ফিভার হয়ার সেভারাল ডেজ অর উইকস অফ ফিভার অল্টারনেট উইথ এ ফেব্রাইল পিরিয়ড। তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ডে থাকতে পারে, সেভারাল ডেজ অর উইকসে থাকবে, পেশেন্টের ফিভার থাকবে, তারপর অল্টারনেট করবে এ ফেব্রাইল পিরিয়ড, দ্যাট ইজ অ্যাপারেক্সিয়া। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে বলবো প্যাল অ্যাবস্টেইন ফিভার। তাহলে প্যাল অ্যাবস্টেইন ফিভারটা আমরা সাধারণত কোথায় কমনলি সিন ইন, প্যাল অ্যাবস্টেইন ফিভার কমনলি সিন ইন হসকিন লিম্ফোমা। ইন হসকিন লিম্ফোমাতে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, ইন লিম্ফোমাতে দ্য পেশেন্ট কমপ্লেন করবে নাইট সুইটস, পেশেন্ট কমপ্লেন করবে নাইট সুইটস, দ্যাট মে রিকোয়ার চেঞ্জেস হিজ অর হার ক্লথ, যার কারণে তার এত বেশি সুইটিং হবে, তার রাত্রেবেলাই তার নাইটে কী করা লাগবে, তার চেঞ্জেস করতে হবে তার ক্লথস। ওকে, আচ্ছা এখন তুমি আসো যে আমাদের যে ফিভারের সাথে যে পালসের একটা রিলেশন থাকে অনেক সময়, তাহলে ফিভার উইথ পালস নিয়ে আমাদের যে কোয়েশ্চন থাকে জিজ্ঞেস করে, এটা কমন ফিভার উইথ পালস, যে নর্মালি যে পার ডিগ্রি দ্যাট ইজ পার ওয়ান ডিগ্রি ফারেনহাইট, দে নর্মালি পার ডিগ্রি ফারেনহাইট রাইজ, ওয়ান ডিগ্রি ফারেনহাইট রাইজ অফ টেম্পারেচার দ্য পালস রেট ইজ ইনক্রিজ বাই 10 বিটস পার মিনিট। ক্লিয়ার? তাহলে কারো যদি 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার রাইজ করে, তার পালস রেট ইনক্রিজ করবে 10 বিটস পার মিনিট, এটা মনে রাখতে হবে। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট রাইজ অফ টেম্পারেচার দি পালস রেট ইজ ইনক্রিজড বাই 10 বিটস পার মিনিট। ক্লিয়ার? তাহলে ডিফারেন্ট প্যাটার্নস অফ পালস উইথ ফিভার, ডিফারেন্ট প্যাটার্ন অফ পালস উইথ ফিভার, তাহলে কী কী আছে, নাম্বার ডিফারেন্ট প্যাটার্ন অফ পালস উইথ ফিভার, নাম্বার ওয়ান রিলেটিভ ব্রেডিকার্ডিয়া অ্যান্ড নাম্বার টু রিলেটিভ টেকিকার্ডিয়া। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ ব্রেডিকার্ডিয়া অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই রিলেটিভ টেকিকার্ডিয়া? তাহলে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া মিনস, রিলেটিভ ব্রেডিকার্ডিয়াতে কী হবে, নর্মাল রুল হচ্ছে পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার দ্য পালস রেট ইজ ইনক্রিজড বাই 10 বিটস পার মিনিট। তাহলে পার ডিগ্রি ফারেনহাইটে রাইজ করলে টেম্পারেচার, তার পালস রেট ইনক্রিজ করবে 10 বিটস পার মিনিট। এখন রিলেটিভ ব্রেডিকার্ডিয়াতে ইন দিস কন্ডিশন দ্য ইনক্রিজ ইন পালস রেট ইজ লেস দেন 10 বিটস পার মিনিট উইথ পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে রিলেটিভ ব্রেডিকার্ডিয়াতে কী হবে, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হবে দ্য ইনক্রিজ ইন পালস রেট ইজ লেস দেন 10 বিটস পার মিনিট উইথ পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে
যে এক পার ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি ফারেনহাইট যদি তার বাড়ে কিন্তু তার পালস রেট বাড়বে 10-এর চেয়ে কম, এই জিনিসটা এইটাই। তাহলে এটা এক্সাম্পল হচ্ছে যে সাপোজ একটা পেশেন্টের টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট, একটা পেশেন্টের টেম্পারেচার হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলো 2 ডিগ্রি ফারেনহাইট, 101। আমরা যদি বেসলাইন যদি ধরি 90, যে আমাদের 99-কে এখানে বেসলাইন, 99 মানে অ্যাবাভ যদি হয় টেম্পারেচার রাইজ হয় তাহলে আমরা সেটাকে বলবো ফিভার। এখন পেশেন্টের টেম্পারেচার কত? 101 ডিগ্রি ফারেনহাইট, তাহলে তার ইনক্রিজ টেম্পারেচার 2 ডিগ্রি ফারেনহাইট, ইনক্রিজ টেম্পারেচার 2 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমাদের অ্যাকসেপ্টেড পালস রেট কত হবে? আমাদের নর্মাল পালস রেট আমরা ধরি 72 বিটস পার মিনিট, তাহলে আমাদের অ্যাকসেপ্টেড পালস রেট হবে 92 বিটস পার মিনিট। তার নর্মাল পালস রেট 72, আমাদের অ্যাকসেপ্টেড পালস রেট হবে 92 বিটস পার মিনিট। অ্যাকচুয়ালি ইট শুড বি 92 বিটস পার মিনিট, বাট পেশেন্টের, বাট তুমি যে পেশেন্টের এক্সামিন করছো সেই পেশেন্টের পালস রেট ইজ 80, পালস রেট ইজ 80। দিস ইজ টার্ম এজ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। ক্লিয়ার? তাহলে পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার দ্য পালস রেট ইজ ইনক্রিজ বাই 10 বিটস পার মিনিট, বাট ইউর পেশেন্ট পালস রেট ইজ 80 বিটস পার মিনিট, সো দিস ইজ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। ক্লিয়ার? এখন তোমাকে জিজ্ঞেস করবে যে রিলেটিভ রিলেটিভ ব্রেডিকার্ডিয়ার কিছু কজ বলো। হোয়াট আর দ্য কজেস অফ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া? নাম্বার ওয়ান, ভাইরাল ফিভার। ভাইরাল ফিভারগুলোতে সাধারণত রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হয়, মোস্ট কমনলি সিন ইন ডেঙ্গু ফিভার, কিপ ইট মাইন্ড। তাহলে ডেঙ্গু ফিভারে কী হচ্ছে? রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। নাম্বার টু, এন্টেরিক ফিভার ফার্স্ট উইক। তাহলে এন্টেরিক ফিভারের ফার্স্ট উইকে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া হয় অ্যান্ড ব্রুসেলোসিস। দিস থ্রি ইম্পর্টেন্ট কজেস আর রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। ক্লিয়ার? এগুলো পরীক্ষায় কিন্তু আমরা ব্যাড সাইডে এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ব্যাড সাইডে আমরা হিস্ট্রি নেওয়ার পরে আমরা যখন তার টেম্পারেচার দেখব, তার সাথে পালস দেখি, যদি আমরা সেখানে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া পাওয়া যায় তাহলে আমরা এই পসিবিলিটিগুলো, এই এই কজগুলো আমরা সাসপেক্ট করব। ওকে, এখন আসো যে রিলেটিভ ট্যাকিকার্ডিয়া কোনটা। রিলেটিভ ট্যাকিকার্ডিয়া, রিলেটিভ ট্যাকিকার্ডিয়া হচ্ছে তাহলে ইনক্রিজ পালস রেট ইজ মোর দেন, ইনক্রিজ পালস রেট ইজ মোর দেন 10 বিটস পার মিনিট উইথ পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার। ইনক্রিজ পালস পালস রেট ইজ মোর দেন 10 বিটস পার মিনিট উইথ পার ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার। তাহলে এখন কোনো পেশেন্টের যদি টেম্পারেচার যদি 3 ডিগ্রি ফারেনহাইট, কোনো পেশেন্টের টেম্পারেচার যদি 3 ডিগ্রি ফারেনহাইট ইনক্রিজ করে, অ্যাকচুয়ালি তার পালস রেট শুড বি 102 বিটস পার মিনিট। ক্লিয়ার? তাহলে নর্মাল পালস রেট হচ্ছে 72, আর পেশেন্টের টেম্পারেচার রাইজ করলো কত? 3 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যাকচুয়ালি পালস রেট শুড বি 102 বিটস পার মিনিট। বাট এখন তুমি কিন্তু বাট এই পেশেন্টের যখন এই পেশেন্টের যখন আরেক এই পেশেন্টের তখন তুমি যদি তার পালস রেট রেকর্ড করো, দেখলে তার পালস রেট হচ্ছে 120 অর 130, 120 বিটস অর 130 বিটস পার মিনিট, সো দিস ইজ রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। ক্লিয়ার? তাহলে তোমার যে কোনো পেশেন্টের যদি টেম্পারেচার রাইজ করে 3 ডিগ্রি ফারেনহাইট, তাহলে তার আমাদের যে অ্যাকসেপ্টেড পালস রেট হওয়ার কথা ছিল শুড বি 102 বিটস পার মিনিট, দিস ইজ দ্য অ্যাকসেপ্টেড পালস রেট। বাট তার পেশেন্টের পালস রেট হয়ে গেল কত? 120 অর 130 বিটস পার মিনিট, সো দিস ইজ রিলেটিভ ট্যাকিকার্ডিয়া। রিলেটিভ ট্যাকিকার্ডিয়ার কজ সাধারণত, রিলেটিভ ট্যাকিকার্ডিয়া যদি তুমি কোনো পেশেন্ট যদি প্রেজেন্স করে ফিভার নিয়ে, আর ডিউরিং পালস এক্সামিনেশনে তুমি তার রিলেটিভ ট্যাকিকার্ডিয়া পেয়ে গেলা, তখন তোমার ফার্স্ট সাসপিশন থাকবে ইট মে বি কার্ডিয়াক কজ। এই কথাটা মনে রাখতে হবে। এগুলো ক্লিনিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ক্লু ফর ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যাট দ্য ব্যাড সাইড। ক্লিয়ার? আমরা এই এই যে একটা সামান্য একটা ইনফরমেশন থেকে আমরা ব্যাড সাইডে ডায়াগনোসিস করে ফেলতে পারি এই ফিভারের সোর্স অফ ইনফেকশনটার সাইডটা কোথায়। ক্লিয়ার? তাহলে ফিভার তার সাথে যদি রিলেটিভ ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে আমরা এটাকে বলবো ফিভারের সাথে যদি রিলেটিভ ট্যাকিকার্ডিয়া থাকে, তার মোস্ট এটার কমন সাইট অফ ইনফেকশন হচ্ছে কার্ডিয়াক। তার সোর্স অফ ইনফেকশন কোথায়? কার্ডিয়াক। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে কার্ডিয়াকের মধ্যে কোনটা? অ্যাকিউট রিউম্যাটিক কার্ডাইটিস, দেন মায়োকার্ডাইটিস, দিস মে বি আইদার ভাইরাল অর ব্যাকটেরিয়াল। অ্যানাদার ওয়ান ইজ টিউবারকুলোসিস। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট রিলেটিভ ট্যাকিয়ার কজ কি?
মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে কার্ডিয়াক কজ। কার্ডিয়াকের মধ্যে হচ্ছে একুয়েট রিউমেটিক কার্ডাইটিস অ্যান্ড মায়োকার্ডাইটিস। মায়োকার্ডিয়াসের মধ্যে কমনলি এটা হতে পারে ভাইরাল মায়োকার্ডাইটিস অর ব্যাকটেরিয়াল মায়োকার্ডাইটিস, দেন হচ্ছে টিউবারকুলোসিস। ক্লিয়ার? আমরা এই যে রিলেটিভ ব্র্যাডিক্যারিয়া এবং রিলেটিভ ট্যাকিক্যারিয়া এই এগুলো আমাদেরকে জানতে হবে। রিলেটিভ ব্র্যাডিক্যারিয়া থেকে আমাদের আবার যে এমসিকিউ পরীক্ষায় আসে, তারপরে বোর্ড ভাইভাতেও আমাদেরকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে। তাহলে কমনলি আবার যে রিলেটিভ ব্র্যাডিক্যারিয়ার জন্য যে কমনলি সিন যেটা, সেটা হচ্ছে কোনটা? আবার কমনলি সিন হচ্ছে যে ডেঙ্গু ভাইরাল ফিভার মধ্যে ডেঙ্গুতে, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে টাইফয়েড ফিভার, দ্যাট ইজ এন্টেরিক ফিভার। আর এন্টেরিক ফিভারে সাধারণত ফার্স্ট উইকে, এন্টেরিক ফিভারের যে আমরা ফার্স্ট উইকে রিলেটিভ ব্র্যাডিক্যারিয়া পাই। ওকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যখন তুমি যে এন্টেরিক ফিভার নিয়ে প্রশ্ন, যে তোমাকে যে এন্টেরিক ফিভার নিয়ে যখন তুমি বললা, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে ফিচার্স অফ এন্টেরিক ফিভার ইন ইটস ফার্স্ট উইক। তাহলে এন্টেরিক ফিভারের যে ফিচার্সগুলো বলো ইন ইটস ফার্স্ট উইক। তাহলে ফিচার্স অফ এন্টেরিক ফিভার ইন ইটস ফার্স্ট উইক, তাহলে ফার্স্ট উইকে এন্টেরিক ফিভারের যে ফিচারগুলো থাকে তার মধ্যে হচ্ছে শুরুতে হচ্ছে স্টেপ ল্যাডার, স্টেপ ল্যাডার। তাহলে ফিভারটা কী থাকবে? স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ পাইরেক্সিয়া। তাহলে তার যে তার প্যাটার্নটা কেমন হবে? এটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন, স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ পাইরেক্সিয়া। নাম্বার টু, এখানে থাকবে হচ্ছে ফ্লাশড ফেস উইথ টক্সিক লুক। তার পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা থাকবে ফ্লাশড ফেস, ফেসটা থাকবে ফ্লাশড ফেস উইথ টক্সিক লুক, মানে সে পেশেন্ট খুব বেশি টক্সিক থাকবে। আর ডিউরিং এক্সামিনেশন অফ পালস ইউ মে ফাউন্ড, ডিউরিং এক্সামিনেশন অফ পালস ইউ মে ফাউন্ড রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। তাহলে এক্সামিনেশন অফ পালস দেখার সময় তুমি কী পাবো এখানে? রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। আর টাং এক্সামিনেশন যদি করো, ডিউরিং এক্সামিনেশন অফ টাংস ইউ মে ফাউন্ড সেন্ট্রাল কোটিং উইথ রেড টিপ, রেড টিপ অ্যান্ড মার্জিন। তাহলে তোমার আমরা টাংটা কী পাবো? টাংয়ের মধ্যে দেখলে আমরা দেখব যে টাং থাকবে সেন্ট্রাল কোটিং উইথ রেড টিপ অ্যান্ড মার্জিন, টিপ এবং মার্জিনটা, সরি, টিপ অ্যান্ড মার্জিন থাকবে রেড। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে যে পেশেন্টের মধ্যে র্যাশ অ্যাপিয়ারেন্স করতে পারে, তাহলে যেটাকে হচ্ছে কি রোজ রেড স্পট, রোজ রেড স্পট অ্যাফেয়ারিং অন, সাধারণত রোজ রেড স্পটটা অ্যাফেয়ারিং অন 7 to 10 days, রোজ রোজ রেড স্পট অ্যাপিয়ার অন 7 to 10 days ওভার অ্যাবডোমেন অ্যান্ড ফ্ল্যাঙ্কস। তাহলে এটা হুইচ পেটস অন প্রেশার। তাহলে যে আমাদের এখানে যে র্যাশ যেটা থাকে, এন্টেরিক ফিভারে যে র্যাশটা থাকে এটা ইউজুয়ালি অ্যাপিয়ার করে 7 to 10 days, ইউজুয়ালি অ্যাপিয়ার 7 to 10 days। আর ওই র্যাশটা কেমন? রোজ রেড স্পট থাকে কোথায়, কোন জায়গায় আমরা সাধারণত দেখি? ওভার অ্যাবডোমেন অ্যান্ড প্ল্যাঙ্কস। আর সাধারণত হুইচ পেটস অন প্রেশার, যেটাকে প্রেশার দিলে এটা পেটস হয়, হুইচ পেটস অন প্রেশার। ক্লিয়ার? এই কথাগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এন্টেরিক ফিভার নিয়ে প্রশ্ন আসলেই তোমাকে এই কমন কথাগুলো আমাদেরকে জিজ্ঞেস করে। আর এগুলো আমাদের বেডসাইডে খুবই ইম্পর্টেন্ট, ক্লিনিকলি আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা তার একটা পেশেন্ট ফিভার নিয়ে আসছে, আসার পরে যদি তার আমরা দেখি যে তার এই ফিভারের প্যাটার্নটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন, তারপরে হচ্ছে পেশেন্ট হচ্ছে ভেরি টক্সিক, আর ডিউরিং এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশন করতে গেলাম পেশেন্টের পালস পেয়ে গেলাম, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, টাং দেখলাম টাং হচ্ছে সেন্ট্রাল কোটিং থাকবে আর রেড থাকবে টিপ অ্যান্ড মার্জিনটা, সেন্ট্রাল কোটিং আর টিপ রেড টিপ অ্যান্ড মার্জিন, আর অন 7 to 10 days পেশেন্টের অ্যাপিয়ার করলো র্যাশটা, রোজ রেড স্পটস আসলো ওভার অ্যাবডোমেন অ্যান্ড প্লাঙ্কস, হুইচ পেটস অন প্রেশার, দিস ইজ আমরা ক্লিনিকালি সাসপিশন দিস ইজ এন্টেরিক ফিভার। ক্লিয়ার? এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে এন্টেরিক ফিভারের যে অ্যাবডোমেন এক্সামিনেশনে তুমি কী আশা করবা? অ্যাবডোমেন এক্সামিনেশন পাবো আমরা পালপেবল স্প্লিন, পালপেবল স্প্লিন, জাস্ট পালপেবল স্প্লিন অর পালপেবল স্প্লিন। ক্লিয়ার? তাহলে ফিভার, ফিভার উইথ রিলেটিভ ব্রেটিকার্ডিয়া উইথ সেন্ট্রাল কোটিং টাং অ্যান্ড পালপেবল স্প্লিন, ইউর ডায়াগনোসিস, ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস দিস ইজ এন্টেরিক ফিভার। দিস ইজ ভেরি কমন, দিস ইজ ভেরি কমন এক্সাম, ফাইনাল ফর্ম এক্সামিনেশনে এন্টেরিক ফিভার আমাদেরকে মানে ভেরি কমনলি জিজ্ঞেস করা হয়। আর ব্যাড সাইডে তো এটা আমাদের লাগবে, আর যখন ডাক্তার হওয়ার পরও আমরা এভাবে এন্টেরিক ফিভারগুলো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবো, দেন ইউল গো ফর ইনভেস্টিগেশন। ক্লিয়ার? নেক্সট আমাদেরকে যে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসেপ্টিক ফিভার, যে ফিভারের যে অ্যাসেপ্টিক ফিভারের কিছু কজ বলো, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসেপ্টিক ফিভার। অ্যাসেপ্টিক ফিভারের কজ, নাম্বার ওয়ান হচ্ছে হিট স্ট্রোক, হিট স্ট্রোক। নাম্বার টু
মেলিগনেন্সি, হেমাটোলজিক্যাল মেলিগনেন্সিগুলো, দ্যাট মিন্স লিম্ফোমা অ্যান্ড লিকোমিয়া। তাহলে হিট স্ট্রোক, হেমাটোলজিক্যাল মেলিগনেন্সি হচ্ছে লিম্ফোমা অ্যান্ড লিকোমিয়া, অ্যান্ড ডিজিমিনেটেড ম্যালিগন্যান্সি, ডিজিমিনেটেড ম্যালিগন্যান্সি। আর কোলাজেন ভাস্কুলার ডিজিজের মধ্যে হচ্ছে, কোলাজেন ভাস্কুলার ডিজিজের মধ্যে হচ্ছে অ্যাসেলি, কোলাজেন ভাস্কুলার ডিজিজের মধ্যে হচ্ছে অ্যাসেলি। আরেকটা হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস, দ্যাট ইজ থাইরয়েড স্টোম। থাইরয়েড স্টোমের পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিভার, অ্যান্ড দিস ফিভার ইজ অ্যাসেপ্টিক ফিভার, দ্যাট ইজ এখানে দ্যাট ইজ নো অ্যাসোসিয়েশন উইথ ইনফেকশন, দিস ইজ অ্যাসেপ্টিক ফিভার। তাহলে অ্যাসেপ্টিক ফিভারের আমাদের কিছু তাহলে কজের মধ্যে একটা তো হিট রিলেটেড, দ্যাট ইজ হিট স্ট্রোক, আর একটা হচ্ছে ম্যালিগনেন্সি। সেই ম্যালিগনেন্সিগুলোর মধ্যে হচ্ছে হ্যামাটোলজিক্যাল ম্যালিগনেন্সি, লিম্ফোমা অ্যান্ড লিকোমিয়া, অ্যান্ড অ্যানাদার ইজ ডিজিমিনেটেড ম্যালিগনেন্সি। আর কোলাজেন ভাস্কুলার ডিজিজের মধ্যে হচ্ছে অ্যাসিলি, তাহলে অ্যাসিলি পেশেন্টও মে প্রেজেন্ট উইথ অ্যাসিলি পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ফিভার, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ থাইরয়েডক্সিক ক্রাইসিস অর থাইরয়েড স্টম, থাইরয়েড স্টম, দিস ইজ দ্য কজেস অফ অ্যাসেপ্টিক ফিভার। এখন তুমি যে এগুলো হচ্ছে সাধারণত যে ফিভার রিলেটেড কোয়েশ্চন, ফিভার রিলেটেড কোয়েশ্চন তোমাকে আরও অনেক জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এগুলো কমন বেসিক বেসিক এই জিনিসগুলো আমাদেরকে পারতে হবে। এগুলো ফাইনাল প্রপ এক্সামিনাতে এক্সামিনেশনে সাধারণত কোনো অবস্থায় ভুল করা যাবে না, এগুলো ভেরি কমন কোয়েশ্চন, ক্লিয়ার? নেক্সট আসো আমাদের আবার যে শর্ট কেসে আরও কিছু রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেগুলো শর্ট কেসে জিজ্ঞেস করা হয় ডিউরিং শর্ট কেস অথবা লং কেসও জিজ্ঞেস করে এগুলা। তার মধ্যে একটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে কি নেক বেইন, নেক বেইন নিয়ে আমাদের কিন্তু শর্ট কেসে জিজ্ঞেস করে এবং লং কেসে জিজ্ঞেস করে। কারণ তুমি যখন ডিউরিং জেনারেল এক্সামিনেশন তাহলে তখন যদি তুমি তার নেক বেইন পেয়ে যাও, নেক বেইন বা যদি তুমি অ্যাঙ্গোস্ট পাও, তখন তোমাকে এটা জিজ্ঞেস করবে এই নেক বেইন অ্যাঙ্গোস্টের কজ বলো, এই নেক বেইন তুমি কোথায় দেখবা, হোয়াট আর দ্য ম্যাথডস অফ জেবিপি মেজারিং, তুমি জেবিপি কিভাবে মেজার করবা। এখন তোমাকে রেস্ট জেবিপি কজ জিজ্ঞেস করতে পারে, তখন তখন এই কথাগুলো আমাদের চলে আসবে। এখন তুমি আসো আমাদের এই যে নেক বেইন যদি থাকে, নেক বেইন সাধারণত যে অলওয়েজ এক্সামিন দ্য ইন্টারনাল জুগুলার বেইন, তাহলে নেক বেইন এখানের মধ্যে দুইটা আছে, এক্সটার্নাল জুগুলার বেইন অ্যান্ড ইন্টারনাল জুগুলার বেইন, বাট অলওয়েজ আমরা নেক বেইন বললে এক্সামিন করি কোনটা, ইন্টারনাল জুগুলার বেইন। কারণ এক্সটার্নাল জুগুলার বেইনটা, তাহলে হোয়াই হোয়াই ইউ চয়েস ইজ ইন্টারনাল জুগুলার বেইন, তাহলে এক্সটার্নাল জুগুলার বেইন ইজ লেস রিলায়েবল, কারণ এক্সটার্নাল জুগুলার বেইনটা হচ্ছে লেস রিলায়েবল বিকজ ইট ইজ সুপারফিশিয়াল। তাহলে নাম্বার ওয়ান ইট ইজ সুপারফিশিয়াল আর ডাজ নট ডাইরেক্টলি ড্রেন ইন্টু সুপিরিয়র বেনাকাভা, তাহলে এক্সটার্নাল জুগুলার বেইন ডাজ নট ডাইরেক্টলি ড্রেন ইন্টু সুপিরিয়র বেনাকাভা। আর ইন্টারনাল জুগুলার বেইনটা, ইন ইন্টারনাল জুগুলার বেইন দিস ইজ ডাইরেক্ট কন্টিনিউটি উইথ রাইট এট্রিয়াম, ডাইরেক্ট কন্টিনিউটি উইথ দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড রিফ্লেক্টস দ্য প্রেশার চেঞ্জেস ইন রাইট এট্রিয়াম অ্যাজ ওয়েল এজ সেন্ট্রাল ভেনাস প্রেশার, ক্লিয়ার? তাহলে ইন্টারনাল জুগুলার বেইনটা হচ্ছে ডাইরেক্ট কন্টিনিউটি উইথ রাইট এট্রিয়াম, তাহলে এটা ডাইরেক্ট কন্টিনিউটি উইথ রাইট এট্রিয়াম এবং এটা রিফ্লেক্টস করে অ্যান্ড রিফ্লেক্টস দ্য প্রেশার চেঞ্জেস ইন রাইট এট্রিয়াম এজ ওয়েল এজ সেন্ট্রাল ভেনাস প্রেশার। সেজন্য আমরা এক্সামিন করি অলওয়েজ ইন্টারনাল জুগুলার ভেইন, ক্লিয়ার? এখন আসো যদি তোমার পেশেন্টের যে যে এই যে নেক ভেইনটা, দ্যাট ইজ ইন্টারনাল জুগুলার ভেইনটা যদি অ্যানগস্ট থাকে এবং পালসেটাইল থাকে, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট এই যে এটার কজটা কী। তুমি একটা পেশেন্টের এক্সামিন করতেছো, দেখলে তার যে নেক ভেইনটা হচ্ছে অ্যানগস্ট অ্যান্ড পালসেটাইল, নেক বস ইজ অ্যানগস্ট অর পালসেটাইল, দ্যাট মিন্স রেইজড জেবিপি, রেইজড জেবিপি, তখন তোমাকে বলবো হোয়াট আর দ্য কজেস, হোয়াট আর দ্য পসিবিলিটি, এর কারণ কী হতে পারে। তাহলে ইউর আনসার ইজ ফার্স্ট অফ অল কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, ফার্স্ট অফ অল কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, দিস ইজ দ্য কমনেস্ট কজেস অফ রেইজড জেবিপি, কমনেস্ট কজেস অফ রেইজড জেবিপি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অ্যান্ড অ্যানাদার ইজ ক্রনিক কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস অ্যান্ড পেরিকার্ডিয়াল ইফিউশন, দিস আর দ্য দিস থ্রিজ আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কজেস অফ অ্যানগোস্ট অ্যান্ড পালসেটাইল নেক বেইন, ক্লিয়ার? তাহলে যে আমরা কোনো পেশেন্টের যদি তখন তোমাকে বলে ঠিক আছে জেবিপি কীভাবে জিবিপি মেজার করাই একটু দেখাও, তখন তোমাকে এটা দেখাতে হবে, এই মেথডটা শিখে নিবা। তাহলে রেইজড জেবিপির একটা ইম্পর্টেন্ট কজ কী? তাহলে রেইজড জেবিপির ইম্পর্টেন্ট কজ হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, দিস ইজ দ্য মোস্ট কমন কজেস অফ রেইজড জেবিপি।
অ্যানাদার পেশেন্ট তুমি দেখলা যার নেক বেইন ইজ অ্যাঙ্গোস্ট, অ্যাঙ্গোস্ট নেক বেইন বাট নন পালসেটাইল নেক বেইন। তাহলে আর একটা অ্যানাদার পেশেন্টকে তুমি দেখলা যে ধরে নাও যে এই একটা 60 ইয়ার্স, যে 50 ইয়ার্স মেল পেশেন্ট, যে প্রেজেন্টস উইথ ডিসমিয়া। সে কী নিয়ে প্রেজেন্ট করছে? প্রেজেন্টস উইথ ডিসমিয়া ডিউরিং এক্সামিনেশনস, এক্সামিনেশন ফাইন্ডিংস আর নেক বেইন ইজ অ্যাঙ্গোস্ট অ্যান্ড নন পালসেটাইল। তাহলে নেক বেইন ইজ অ্যাঙ্গোস্ট অ্যান্ড নন পালসেটাইল যদি হয়, পেশেন্ট প্রেজেন্টস করছে সুপিরিয়র বেনাকাবল অবস্ট্রাকশন নিয়ে, সরি পেশেন্ট প্রেজেন্টস উইথ ডিসপ্নিয়া, তাহলে ইউর সাসপিশন ইজ দিস ইজ দ্য সুপিরিয়র বেনাকাবল অবস্ট্রাকশন। জাস্ট এই অনলি এই একটা আপনার নেক বেনের অ্যাঙ্গোস্ট এবং নন সেটাল পালসেটাল নেক বেন ইনফরমেশন থেকে আমরা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ফেলতে পারবো অ্যাট দ্য বেড সাইড, দিস ইজ সুপিরিয়র বেনাকাবল অবস্ট্রাকশন। এখন এই নেক বেইন দেখার পরে তোমাকে আরেকটা কমনলি কোয়েশ্চন আছে পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ভেনাস অ্যান্ড আর্টারিয়াল পালসেশন ইন নেক। এই প্রশ্নটা আমরা বারবার তোমাদেরকে পড়াইছি, এটা তোমরা পড়ে এটা তোমরা আশা করি পারো। তাহলে এরপর নেক্সট তোমাকে কমনলি জিজ্ঞেস করে কি ডিফারেন্স বিটুইন ভেনাস অ্যান্ড আর্টারিয়াল পালসেশন, ডিফারেন্স বিটুইন ভেনাস অ্যান্ড আর্টারিয়াল পালসেশন ইন নেক। ওকে, এখন তুমি যে আমরা যেই প্রশ্নে ছিলাম, যে সিনারিতে ছিলাম, যে একটা 50 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্টস উইথ ডিসপ্নিয়া ডিউরিং এক্সামিনেশন দেয়ার ইজ অ্যাঙ্গোস্ট অ্যান্ড পালসেটাইল নেক বেইন, অ্যাঙ্গোস্ট অ্যান্ড পালসেটাইল নেক বেইন। তখন তোমাকে তোমার সাসপিশন দিস ইজ সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন। দেন তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য রিলিভেন্স ইউ ওয়ান্ট টু সি, হোয়াট আর দ্য রিলিভেন্স ইউ ওয়ান্ট টু সি। ইউর আনসার ইজ আই ওয়ান্ট টু সি ফেস, নেক অ্যান্ড চেস্ট। আই ওয়ান্ট টু সি ফেস, নেক অ্যান্ড চেস্ট। তাহলে ফেসে তুমি কী দেখবা, অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? ফেসের অ্যাপিয়ারেন্সটা হবে ইডিমেটাস অ্যান্ড প্ল্যাটোরিক। তাহলে ফেসে ইন সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশনে ফেসের অ্যাপিয়ারেন্সটা হবে ইডিমেটাস অ্যান্ড প্ল্যাথোরিক। আইস, চোখে আমরা যখন দেখব দেয়ার ইজ পেরি অরবিটাল ইডিমা, দেয়ার ইজ পেরি অরবিটাল ইডিমা অ্যান্ড রেড আই, দেয়ার ইজ পেরি অরবিটাল ইডিমা অ্যান্ড রেড আই। আর নেক ভেইন থাকবে অ্যাঙ্গোস্ট অ্যান্ড নন পালসেটাইল, কিপ ইট মাইন্ড। তাহলে নেক ভেইন থাকবে অ্যাঙ্গোস্ট অ্যান্ড নন পালসেটাইল। ইন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে নেক ভেইন থাকবে অ্যাঙ্গোস্ট থাকবে অ্যান্ড পালসেটাইল, বাট ইন সুপিরিওর অবস্ট্রাকশন নেক ভেইন ইজ অ্যাঙ্গোস্ট অ্যান্ড নন পালসেটাইল। দেন আমরা এক্সামিনেশন দেখবো যে চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালও আমরা কী পাইতে পারি, ডাইলেটেড ভেইন পাইতে পারি। এই এগুলো হচ্ছে তাহলে সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশনের ফাইন্ডিংস ইন দ্য ফেস, নেক অ্যান্ড চেস্টে। ক্লিয়ার? এখন তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ইউর পেশেন্ট ইজ 50 ইয়ার্স মেল, ইউর পেশেন্ট ইজ 50 ইয়ার্স মেল, তাহলে এটার কজ কী হতে পারে, এটার কজটা কী, এই সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশনের কজটা কী? সুপার কেন অবস্ট্রেশন কজ হতে পারে দিস মে বি আইদার ব্রঙ্কিয়াল কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা। সাধারণত মিডল এজ এবং এল্ডারলিতে যদি সুপার বেনাকেবল অবস্ট্রেশন ফিচার থাকে তাহলে এটার মেন কজ হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা। আর পেশেন্টের এজ যদি ধরো যে 25 ইয়ার্স মেল পেশেন্ট, 25 ইয়ার্স মেল পেশেন্ট প্রেজেন্স উইথ সিভিয়ার ব্রেথলেসনেস, এমন এক্সামিনেশন দেয়ার ইজ এ অ্যাঙ্গোস্ট নেক বেইন, নন পালসেটাইল অ্যাঙ্গোস্ট নেক বেইন যদি পাও, তাহলে ইউর সাসপেশন দিস ইজ সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন, সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন মোস্ট লাইকলি কজ ইজ লিম্ফোমা। ক্লিয়ার? তাহলে একটা 25 ইয়ার্স মেলের এই সেম সিনারিওতে যদি 25 ইয়ার্স মেল হয়, তাহলে ইয়াং পেশেন্ট যদি হয়, তাহলে এটার সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশনের মোস্ট লাইকলি কজ হচ্ছে লিম্ফোমা। বাট মিডল এজড অর এল্ডারলি পেশেন্টের সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশনের মোস্ট ইম্পর্টেন্ট কজ ইজ ব্রঙ্কিয়াল কার্সিনোমা দেন লিম্ফোমা। ক্লিয়ার? এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে যে টেল মি ওয়ান ইনভেস্টিগেশন দ্যাট উইল হেল্প দ্য ডায়াগনোসিস অফ সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন। জাস্ট অনলি ওয়ান ইনভেস্টিগেশন বলো, একটা সিম্পল অনলি ওয়ান ইনভেস্টিগেশন করব বলো, দ্যাট উইল হেল্প দ্য ডায়াগনোসিস অফ সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন। তাহলে সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন একটা হচ্ছে ক্লিনিক্যাল আর একটা হচ্ছে একটা ইনভেস্টিগেশন। তাহলে ইনভেস্টিগেশন বলা হচ্ছে কি, একটা সিম্পল ওয়ান ইনভেস্টিগেশন দ্যাট উইল হেল্প দ্য ডায়াগনোসিস অফ সুপিরিয়র বেনাকেবল অবস্ট্রাকশন। ইউর আনসার ইজ আই উইল ডু চেস্ট এক্স রে। ক্লিয়ার? তাহলে চেস্ট এক্স রে হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইউ উইল এক্সপেক্ট, কি আশা করবা? তাহলে চেস্ট এক্স রে মেশো একটা মাস লিসন হতে পারে, চেস্ট এক্স রে মেশো মাস লিসন
বাইলেটারাল হাইলার লিম্পেনোপ্যাথি অ্যান্ড মেডিস্টেনাল ওয়াইডেনিং। তাহলে আমরা চেস্ট এক্সরে কী ফাইন্ডিংসগুলো দেখতে চাইব? চেস্ট এক্সরেতে আমরা তাহলে দেখব একটা মাস্টিশন হতে পারে, তারপরে বাইলেটারাল হাইলার লিম্পেনোপ্যাথি হতে পারে, আরেকটা হচ্ছে মেডিস্টেনাল ওয়াইডেনিং থাকবে। তাহলে মেডিস্টেনাল ওয়াইডেনিং অ্যান্ড বাইলেটারাল হাইলার লিম্পেনোপ্যাথি, দিস ইজ সাসপিশন, দিস ইজ ক্লিনিক্যাল, দিস ইজ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস ইন সুপ্রিওপ্যানকেবল অবস্ট্রাকশন। ক্লিয়ার? তাহলে আমাদের যে দ্য কজেস অফ সুপ্রিওপ্যানকেবল অবস্ট্রাকশন, দ্যাট মে বি আইদার ব্রঙ্কিয়াল কার্সিনোমা অর লিম্ফোমা। এখন আমাদের এইভাবে আমরা সাধারণত যে তোমাকে এই প্রশ্নগুলো সাধারণত অ্যাঙ্গোস্ট বেইন আসলে সাধারণত আমাদের এই কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে রেডি থাকতে হবে, আর এই অ্যাঙ্গোস্ট বেইন থেকে আমরা বেডসাইডেও ক্লিনিক্যালিও এই এই আমরা এভাবে এই বিভিন্ন ডিজিজগুলো আমরা ডায়াগনোসিস করি। এখন তুমি আসো নেক্সট, আমাদের আর একটা কমন যে আমরা সাধারণত এক্সামিনেশন ডিউরিং লং কেস এক্সামিনেশন অথবা শর্ট কেস এক্সামিনেশনের সময় অথবা ওয়ার্ডে যখন তুমি ক্লিনিক্যালি কাজ করবার তখন তুমি কমনলি এই এই ধরনের একটা পেশেন্ট সবসময় দেখো, সেটা হচ্ছে কি ক্যাকেক্সিক পেশেন্টগুলো। তাহলে এখন আসো যে ধরো একটা 60 ইয়ার্স মেল পেশেন্ট, সে প্রেজেন্ট করছে ওয়েট লস নিয়ে অ্যান্ড অ্যানোরেক্সিয়া নিয়ে, আর এক্সামিনেশন হচ্ছে পেশেন্ট হচ্ছে ক্যাকেক্সিক, পেশেন্ট হচ্ছে কি ক্যাকেক্সিক, এক্সামিনেশন ইউর এক্সামিনেশন ফাইন্ডিংস কি পেশেন্ট হচ্ছে ক্যাকেক্সিক। তাহলে হোয়াট আর দ্য কজেস অফ ক্যাকেক্সিয়া ইন দ্য এল্ডারলি পেশেন্ট? তাহলে একটা এল্ডারলি পেশেন্টের ক্যাকেক্সিয়ার কজগুলো কী কী? হোয়াট আর দ্য কজেস অফ ক্যাকেক্সিয়া ইন দ্য এল্ডারলি পেশেন্ট? তাহলে ইউর পেশেন্ট ইজ 60 ইয়ার্স মেল পেশেন্ট, প্রেজেন্টস উইথ ওয়েট লস নিয়ে প্রেজেন্ট করলো, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস অ্যান্ড অ্যানোরেক্সিয়া, আর এক্সামিনেশন ফান্ডিংসের মধ্যে তুমি কী পেলো? এক্সামিনেশন ফান্ডিংসের মধ্যে হচ্ছে ক্যাকেক্সিয়া। তাহলে হোয়াট আর দ্য পসিবিলিটি, এই ক্যাকেক্সিয়ার কজগুলো কী কী হবে? তাহলে এই এল্ডারলি পেশেন্টের যে ক্যাকেক্সিয়ার কজগুলো হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে টিউবারকুলোসিস, নাম্বার টু ডায়াবেটিস মেলাইটাস, নাম্বার থ্রি থাইরোটক্সিকোসিস, অ্যান্ড নাম্বার ফোর মেলিগনেন্সি। ক্লিয়ার? একটা 60 ইয়ার মেল পেশেন্ট যদি পেশেন্ট যদি ক্যাকেক্সিয়া হয় তাহলে তোমার কজগুলো ফর দ্য পসিবিলিটি কী কী চিন্তা করবা? নাম্বার ওয়ান টিউবারকুলোসিস, নাম্বার টু ডায়াবেটিস মেলাইটাস, নাম্বার থ্রি থাইরোটক্সিকোসিস, নাম্বার ফোর মেলিগনেন্সি। দ্যাট ইজ ফোর ইম্পর্টেন্ট কজেস অফ ক্যাকেক্সিয়া। তাহলে কারো কোনো পেশেন্টের যদি ওয়েট লস যদি থাকে, যেমন পেশেন্ট যদি গ্রসলি ইমাসিয়েটেড, পেশেন্ট গ্রসলি ইমাসিয়েটেড অ্যান্ড ওয়েট লস যদি হয় তাহলে আমরা চিন্তা করব যে ডায়াবেটিস কিনা, তারপর হচ্ছে টিউবারকুলোসিস কিনা, আর এরপরে হচ্ছে থাইরোটক্সিকোসিস অথবা মেলিগনেন্সি। ঠিক আছে? আচ্ছা, তখন তোমাকে নেক্সট জিজ্ঞেস করতে পারে হোয়াট ইনভেস্টিগেশন শুড বি সাজেস্ট, হোয়াট ইনভেস্টিগেশন শুড বি সাজেস্ট। ইউর আনসার ইজ আই উইল টেক ডিটেল হিস্ট্রি অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাকর্ডিংলি। আই উইল টেক ডিটেল হিস্ট্রি অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাকর্ডিংলি। আমরা কী কী হিস্ট্রি নিব এবং তার ডিটেল আর কী করবো? ইনভেস্টিগেশন করবো। তাহলে ইনভেস্টিগেশন কী কী করবো? একটা চেস্ট এক্সরে করবো এবং আরবিএস করবো। ক্লিয়ার? চেস্ট এক্সরে, আরবিএস অ্যান্ড আদার ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু সাসপিশন অফ কোর্স। কিপ ইট মাইন্ড, আদার ইনভেস্টিগেশন অ্যাকর্ডিং টু সাসপিশন অফ কোর্স। এখন তুমি আসো নেক্সট, যে হচ্ছে একটা 35 ইয়ার্স ফিমেল, বাট শি ইজ ক্যাকেক্সিক। 35 ইয়ার্স ফিমেল আর শি ইজ ক্যাকেক্সিক। তাহলে হোয়াট আর দ্য কমন পসিবিলিটি, কী করতে পারে? তাহলে এখানে একটা 35 ইয়ার্স যদি ফিমেল যদি তুমি ওয়ার্ডে দেখো আর পেশেন্ট যদি ক্যাকেক্সিক থাকে তখন তোমার সাসপিশন আসবে, ইট মে বি আইদার টিউবারকুলোসিস, ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস অর এডিসন ডিজিজ। তাহলে দিস আর ফোর ইম্পর্টেন্ট কজেস। তাহলে ফোর ইম্পর্টেন্ট কজেস ইন ক্যাকেক্সি পেশেন্ট ইন দ্য ওয়ার্ড, ইন ক্লিনিক্যাল ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, ইউর সাসপিশন ইজ টিউবারকুলোসিস, ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস অ্যান্ড এডিসন ডিজিজ। ওকে, এখন তুমি আসো যে এই ক্যাকেক্সিয়ার সাথে অ্যাপিটাইটের রিলেশনশিপ। অনেক সময় তোমাকে ক্যাকেক্সিয়ার সাথে অ্যাপিটাইটের রিলেশনশিপটা আমাদের একটু জানতে হবে, তাহলে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা খুব মানে তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তাহলে রিলেশনশিপ অফ অ্যাপিটাইট উইথ ওয়েট লস, রিলেশনশিপ অফ অ্যাপিটাইট উইথ ওয়েট লস। এখন যদি আসো একটা পেশেন্টের ওয়েট লস আছে, দ্যার ইজ এভিডেন্স অফ ওয়েট লস, বাট অ্যাপিটাইট ইজ নর্মাল অর ইনক্রিজড। ক্লিয়ার? তাহলে একটা পেশেন্টের ওয়েট লস ক্লিনিক্যাল এভিডেন্স আছে, ওয়েট লস আছে, আর পেশেন্টের অ্যাপিটাইট ইজ নর্মাল অর ইনক্রিজড। তাহলে পসিবিলিটি কী? পসিবিলিটি এক নম্বর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস অ্যান্ড কালাজ্বর। ক্লিয়ার? তাহলে ওয়েট লসের সাথে যদি নর্মাল অর ইনক্রিজ অ্যাপিটাইট হয় তখন আমাদের সাসপিশন হবে ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস অ্যান্ড কালাজ্বর। ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস অ্যান্ড কালাজ্বরে
ওয়েট লস থাকবে, বাট অ্যাপিটাইট ইজ নর্মাল অর ইনক্রিজড। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা পেশেন্টের ওয়েট লস আছে আর ডিক্রিজ অ্যাপিটাইট। ওয়েট লস অ্যান্ড ডিক্রিজ অ্যাপিটাইট যদি হয় তাহলে ইউর সাসপিশন ইজ আইদার টিউবারকুলোসিস, অর যে সাসপিশন ইজ আইদার টিউবারকুলোসিস অর ম্যালিগনেন্সি। তাহলে আমরা এই এই কমন জিনিসগুলা ওয়ার্ডে আমরা বা বেডসাইডে যখন তোমার পেশেন্টটা যদি এই ধরনের ওয়েট লস এভিডেন্স থাকে তখন আমাদেরকে এই কমনলি যে প্রশ্নগুলো সাধারণত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা যে এভাবে যে শর্ট কেসগুলো প্র্যাকটিস করব, এই এই শর্ট কেসগুলো আমাদের লং কেস করার সময় শেখানো আমাদের লাগবে আর বোর্ড ভাবে তো লাগবে। নেক্সট আমরা অ্যানাদার শর্ট কেস নিয়ে ডিসক্রাইব করব। ওকে, থ্যাংক ইউ।